রাত্রিবেলা তো উঠা একদমই বারণ। কারণ এখানে আমাদের আজকে লাইভ ভূত দেখার একটা সুযোগ আছে, যে এটা টোটাল এজ 159 ইয়ার্স মতো। আর এর পেছনে স্টোরিটা যেটা ছিল, সো ওয়েলকাম টু মঙ্গলগঞ্জ। It'd be so hard, yeah, for me to relax, finding my purpose. Don't know what makes me happy, don't know what makes me sad. I sit around and ponder emotions in my head. I give up, no matter what I do, not enough. I try so hard to stop. ভেরি গুড মর্নিং, গুড মর্নিং। আমরা অলরেডি বারাসাত চলে এসেছি। সো আমাদের শীতকালের রাইড তো অলরেডি শুরু হয়ে গেছে, মানে এটা হলো আমাদের ওয়ার্ম আপ রাইড। সো আমরা একটুখানি নিজেদের ওয়ার্ম আপ করে নেবো। সবাইকে ফার্স্ট অফ অল শুভ বিজয়া। দুর্গাপুজো শেষ, ডেফিনেটলি দুর্গাপুজোর শর্টসগুলো যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো। আর ব্লগে যদি নতুন হও তো ডেফিনেটলি আমাদের পুরনো আগের বছরের সিকিমের রাইডের ভিডিওগুলো দেখতে পারো। সো এই যে সামনে আছে সৌভিক, আমার বিসিএ কলেজের ফ্রেন্ড, আমরা একসাথে এমসিও করেছি, এবছরের রাইডটা ওর সাথেই শুরু হচ্ছে। আমরা অলরেডি কলকাতা থেকে রাইড শুরু করে চাকদায় এসে গেছি। মোটামুটি কলকাতা থেকে 100 কিলোমিটার ডিস্টেন্সে যে খুব ভালো একটা জায়গা আছে, সেই জায়গাটা একটা হন্টেড প্লেস বলতে পারো, ভালো ক্যাম্পিংয়ের জায়গা, প্লাস ইছামতি নদী আছে। সো টোটাল ব্যাপারটা খুবই ভালো মোটামুটি কলকাতা থেকে স্যাটারডে সানডে রাইডের জন্য। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ খুব ভালো। সো সৌভিক আছে আমাদের পাশে মিটিয়া 350-তে, ইনস্টাগ্রামের হ্যান্ডেলটা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই নিচের দিকে আছে, ডেসক্রিপশানেও পাবে। ডেফিনেটলি ইনস্টাগ্রামটা চেক আউট করো, আর চ্যানেলে যারা ফার্স্ট টাইম তারা সাবস্ক্রাইব করো। আমাদের এই শীতে 2023-তে আরও ভালো ভালো রাইড হবে। সো ভিডিও কোয়ালিটি আর অডিও কোয়ালিটি কেমন লাগে ডেফিনেটলি বলো। বেসিক্যালি এই সিজনে, এই ঠান্ডা সিজনে নতুন ক্যামেরায় নতুন মাইক সব কিছু নতুন সেট আপ। চাকদা ক্রস করে মোটামুটি ভেতরে ঢোকার জন্য যে 20 কিলোমিটার রাস্তা, সেটা রাস্তা নেই, সেটা লাদাখ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে আবার বাস যাচ্ছে, কিন্তু ভাই জায়গাটা ভাই সেরা, জায়গাটা সেরা কোনো কথা হবে না। ওয়েদারটা ওপি, লোকেশনটাও ওপি। আর এইরকম কাঁচা রাস্তা, আর এই রাস্তাটা দেখে আমার একটা জায়গার কথা মনে হচ্ছে, জানি না তোমরা আমার সাথে কানেক্ট করতে পারবে কি না। এটা পুরো আমাদের মৌসুমি আইল্যান্ডে বাইক নিয়ে লঞ্চে করে পার হওয়ার পরে ঠিক এরকমই জায়গাটা থাকে। দেখতেই পাচ্ছ ভাই সিরিয়াসলি সেরা লাগছে জায়গাটা, আর একদম ছোট, মানে মাথার হাইটে জাস্ট। হ্যাঁ গাড়িও আছে একটা দেখতে পাচ্ছি। মঙ্গলগঞ্জ ইচ্ছেকুটি বা ব্যাকপ্যাকার্স ক্যাম্প দুটোই ভালো ভালো ক্যাম্প আছে। আমরা আজকে ইচ্ছেকুটিতে এসেছি, ব্যাকপ্যাকার্স ক্যাম্পটা একটুখানি বেশি পপুলার, বাট এখানে প্রাইসটা অনেক বেশি রিজনেবল। এই যে এটা হচ্ছে আমাদের ব্যাকপ্যাকার্স ক্যাম্প, সামনেই একদম, আর আমাদের ক্যাম্পটা সামনে ইচ্ছেকুটি। এখানে আরেকটা ক্যাম্প আছে দেখতেই পাচ্ছ। ওয়েলকাম টু মঙ্গলগঞ্জ ভাই লোক, আমরা মঙ্গলগঞ্জ এসে গেছি। ভাই লোক আমাদের ইচ্ছেকুটি এসে গেছে, ইচ্ছেকুটি এসে গেছে। এই হচ্ছে আমাদের পেছনে নীলকুটি, ওপরটা অলরেডি একবার ঘুরে দেখে এসেছি, তোমাদেরও দেখাবো। সো অলরেডি আমরা আমাদের যে ইচ্ছেকুটি ক্যাম্পটা আছে ওই ক্যাম্পে তো ঢুকেছি, চেক ইন করা হয়ে গেছে।
তো তোমাদের গিয়ে ওখানটা দেখাবো। আর এখানটা তো অলরেডি আমরা রাতে আসবো, কারণ এখানে আমাদের আজকে লাইভ ভূত দেখার একটা সুযোগ আছে। মানে ভূত আছে আছে সবাই বলে, কিন্তু দেখা পাওয়া যায় নাকি ভূতে সেটা দেখবো ডেফিনেটলি রাতে। তো তার আগে চলো একবার ওপরে নীলকুঠিটা দেখে আসি, মানে একদমই ভগ্নপ্রায় অবস্থা। সো এই হচ্ছে আমাদের পেছনে নীলকুঠি। থাম্মাগুলোর অবস্থাও খুব খারাপ, মানে শুধু ইটগুলো বেঁচে আছে, ভেতরে যে সুরকিগুলো সেগুলোও ক্ষয়ে গেছে পুরো। যে এটা টোটাল এজ 159 ইয়ার্স। আর এর পেছনে স্টোরিটা যেটা ছিল সেটা হচ্ছে যে মঙ্গলগঞ্জ আর চাকদার এই যে এরিয়াটা, এই এরিয়াটায় প্রচুর পরিমাণে নীল চাষ হতো সেই সময়। তোমার মানে নীলকর সাহেবেরা এখানে সব লোকেদের জোর করে নীল চাষ করাতো, তো যারা করতে চাইতো না তাদের উপর অকথ্য অত্যাচার হতো। সেই রোজ থেকেই তারা এখানে কী করেছিল যে এখানে যে মেন যে সাহেব ছিল সেই সাহেবকে গলা কেটে হত্যা করেছিল। তো এখানে যে মেন ভূতটা দেখা যায়, মানে অনেকে যেটা দেখেছে সেটা হলো যে এখানে ওই যে সাহেব, সেই সাহেব ঘোড়ায় চড়ছে কিন্তু তার মাথা নেই, এই রকম একটা দৃশ্য অনেকে গ্রামবাসীরা দেখেছে। তো সেটা আমরা ডেফিনেটলি রাতের বেলা আসবো, মানে মেন যে আমাদের থ্রিল সেটা রাত্রিবেলায় দেখা যাবে। এই নাগরিককে নিয়ে আসবো, নাগরিকের একটুখানি ভয় দেখাবো। তো চলো একটু আগে ওপর দিকটা যাই। তো এখানটা দেখতেই পাচ্ছ এইরকম অবস্থা। আর এইখানে তোমার সব রেস্ট রুমগুলো ছিল, তো এগুলো এই পাশে এই পাশে এরকম এক একটা রুম আছে, আর এই সাইডেও রুম আছে, দেখো এইখানেও রুম আছে। সো এইগুলো সব এক একটা রুম, ছোটো ছোটো রুম ছিল, যেগুলোর ওপরের সিলিংয়ের ঢালাইগুলো আর নেই এখন। তারপরে এই সাইডেও আছে, আর এখানে একটা ছোটো স্কুলও আছে, এখানেও একটা রুম আছে। যে রুমের ওপরে তোমার সিলিং পুরো ধসে গেছে, মানে অলমোস্ট 160 ইয়ার্স ওল্ড, বোঝাই যাচ্ছে কতটা পুরনো। অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গাটা আসবো, তোমাদেরও দেখাবো। তো ডেফিনেটলি দেখো, দেখে বলো কেমন লাগছে জায়গাটা। এই যে নাগরী এসে গেছে, নাগরী আগে তুমি নাগরী তুমি একটুখানি আমাদের বলবে। তো ও কিন্তু আজকে শুনেছে গল্পটা, হাফ শুনেছে, কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছে না। ওর কাছ থেকে আমি শুনবো আরও বাকি গল্পটা, শুনবো গল্পটা শুনে বলবো। আর এইদিকে দেখো, এইদিকে পুরো জঙ্গল হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো পেছন দিকটা, আর এখানটাও পুরো ওপরে কিছু নেই, এখান দিয়েও একটা ওঠার জায়গা আছে। তো এখানেও এরকম সিঁড়ি আছে, এখানে আর ওঠার জায়গা নেই, এখানে ধসে গেছে, এখানে আর ওঠা যাবে না। এই সাইডে তোমার সিঁড়ি ছিল যেটা পুরো ধসে গেছে, মানে অবস্থা সত্যি খুবই খারাপ ভাই। দেখ এখান দিয়ে আর ওঠা যাবে না, এখান দিয়ে সিঁড়িটা ভেঙে গেছে, ওটাও হয়তো 2-3 বছর পরে ধসে যাবে। আর কিছু নেই, পেছনটা পুরো জঙ্গল হয়ে গেছে। চলো এবার ওপর দিকটা যাওয়া যাক, মানে রাস্তাঘাট নেই এখানে, এরকম একটা ঘুষে গেছে, ধসা জায়গা দিয়ে উঠতে হচ্ছে। নীলকর সাহেবের কুঠিতে এইটুকুনি ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, মানে ফ্লোর বলতে শুধু এইটুকুনি আছে, ফ্লোর আর ওদিকে নেই। মানে ওদিকে যাওয়াটা বিশাল রিস্কি, ওদিকে ফ্লোর তো পুরো ধসেই গেছে, দেখতেই পাচ্ছ। আর রাত্রিবেলা একটুখানি ভূতুত আসতে পারে বলে মনে হচ্ছে আমার। এখন আছি তোমার এই দোতলাটায়, ঠিক আছে, দোতলাটায় শুধু ফ্লোর বলতে এইটুকুনি, ওই সাইড দিয়ে আর ফ্লোর নেই, যেটা দেখতেই পাচ্ছ। রাত্রিবেলা নীলকর সাহেবের সাথে দেখা হবে আজকে। আমরা যাচ্ছি না, আমরা এখন সামনে যাচ্ছি, সামনে নীলকর সাহেবের হ্যাপি বার্থডে ছিল সকালবেলা। গল্পটা কি ছিল বলতে, টেবিলটার গল্পটা আমি জানি না, ঠিক আছে, কিন্তু বানিয়েছিল শুনেছি।
আমাদের গাইড শৌভিক, শৌভিক শৌভিক তোমার গল্পটা খুব ভালো লেগেছে ওই কাকার মতো। এই হচ্ছে আমাদের বাস, সিরিয়াসলি বাসটা বিশাল মোটা। আর এখানে আমাদের বাম্বু চিকেন মাপা হচ্ছে। মন্দারমণি গিয়ে এরকম বাম্বু চিকেন ভেবেছিলাম খাবো, খাওয়া হয়নি। হেভি ম্যারিনেশন আছে, গন্ধ হয়ে বেরোচ্ছে। ওই বাসের সাইজটা দেখ, এত মোটা বাস হয় আমি দেখিনি, এত মোটা বাস। বাসটার রেডিয়াসটা দেখ, এতটা মোটা। টোটাল ট্রাস্ট আছে এখানে, মানে একদম এখানে মেশিন আছে, মেশিনে ওজন করে আমাদের চিকেনগুলো দেখিয়ে দিচ্ছে যে এতটা হয়েছে। এই বাসটা ভরে ছোটো, এটা তুলে নেবো। সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, একটুখানি কাটা সাহেবের কুঠির ওই দিকটায় যাবো, আর আজকে নৌকাও চড়বো, পুরো ব্যাপারটা দেখাবো। আর তার আগে এই কোস্টেটা একটুখানি ঘুরিয়ে দেখাই যে কীরম কী জায়গা আছে, কীরম কী থাকার ব্যবস্থাগুলো আছে। এবার একটুখানি আমি প্রাইসের ব্যাপারটা বলি, যেখানে